রাগ মানুষের ইমানকে নষ্ট করে, হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে, আর মিথ্যা মানুষের হায়াত কমিয়ে দেয়। যদি আল্লাহ তাআলা রাগ বা গুসা থেকে বাঁচতে চাও, তবে গোপনে দান সদকা করো, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে চলো এবং মানুষের উপর রাগ করা ছেড়ে দাও। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারা যাদের আচার ব্যবহার সবচেয়ে ভালো, যারা সবসময় ক্ষমা প্রার্থনা করে, তাদের সাথে উঠা বসা করো, কেননা তাদের হৃদয় সবচেয়ে কোমল হয়। তুমি যত সিজদা দিবে আল্লাহ তত গুনাহ মাফ করে দিবেন। হাতের তালুতে জ্বলন্ত কয়লা রাখলে যেমন কষ্ট হবে, তার চাইতে বেশি কষ্ট হবে শেষ জমানার মানুষের ঈমান ধরে রাখতে। যখনই নামাজে দাঁড়াবেন, জীবনের শেষ নামাজ মনে করবেন। যার দুঃখ বেশি তার প্রতি আল্লাহর রহমতও বেশি। চুপ থাকার কারণে মানুষের যে মর্যাদা হাসিল হয় তা 60 বছর নফল ইবাদত হতে উত্তম। যদি সবচেয়ে বেশি সম্মান পেতে চাও, তবে মানুষের নিকট হাত পাধা বন্ধ করে দাও। যদি আল্লাহর নিকট অধিক সম্মান পেতে চাও, তবে অধিক পরিমাণে আল্লাহ জিকির করো। যদি রিজিকের প্রশস্ততা চাও, তবে সর্বদা ওজুর সঙ্গে থাকার চেষ্টা করো। যদি সমস্ত দোয়া কবুল হওয়ার আশা রাখো, তবে অবশ্যই হারাম থেকে বেঁচে থাকো। যদি কিয়ামতের দিন আল্লাহর নূর নিয়ে উঠতে চাও, তবে মানুষের উপর জুলুম করা ছেড়ে দাও। যদি জাহান্নামের আগুন নেভাতে চাও, তবে দুনিয়ার বিপদাপদে সবর করো। যা তুমি পেলে না তা তোমার পাওয়ার ছিল না, আর যা তুমি পেলে তা তুমি না পেয়ে থাকতে পারবে না। ধৈর্য ধারণের পরে আল্লাহ সাহায্য লাভ করা যায়। কষ্টের পর স্বাচ্ছন্দ্য আসে, কঠিন অবস্থার পর সচ্ছলতা আসে।